আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলুন না। না বলছিলাম যে আর দুদিন পরেই তো ওদের বিয়ের অ্যানাউন্সমেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমার কিন্তু ওই মেয়েটির জন্য খারাপই লাগছে। না না ওর জন্য আপনাদের খারাপ লাগার কোনো প্রয়োজন নেই, আমরা তো আছি। স্টিল ও তো আমার মেয়ের মতোই একটা মেয়ে। আচ্ছা ও আর কতদিন এ বাড়িতে থাকবে? মানে ওর বাড়ির লোকজনের অবস্থা কি খুব খারাপ, ওকে খাওয়াতে পারবে না? ইন দ্যাট কেস আমরা কিছুটা কম্পেনসেট করে দিতে পারি। ধন্যবাদ, তার কোনো প্রয়োজন হবে না। সকলকে কি সব ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া যায়? দাদা দিদি চলুন না, বসবেন, চলুন সোফায়। কিছু রাখার ব্যবস্থা করা। মুখটা শুকিয়ে গেছে, দুপুরে কিছু খাসনি? বাড়ি মা, আজ যেখানে একটা পার্টি আছে তুমি আমাকে আগে বলোনি কেন? বললে কি হতো? আমি থাকতাম না। দেখছো না, শুধুমাত্র আমার জন্য আয়ুষ ভেতরে আসতে পারছে না। তুই যা, গিয়ে ওকে ভেতরে ডেকে নে। আমি কেন যাব? ওদের অনুষ্ঠান, তাছাড়া ওকে ডাকার বাড়িতে আরো অনেক লোক আছে। অভিমান করে থাকতে নেই মা, তুমি যখন নিজে বুঝতে পারছো যে তোমার জন্য আয়ুষ ভেতরে আসতে পারছে না, তখন যাও নিজে গিয়ে ওকে ডেকে নিয়ে এসো। নিজের কর্তব্যটুকু অন্তত করো, অন্তত আজকের দিনটার জন্য মা। আজকের দিন মানে আজ কি? না মানে কি সেটা ঠিক জানি না, তবে নিশ্চয়ই কোনো বিশেষ দিন। নিজের কর্তব্যটুকু করো, যা ওকে ডেকে নিয়ে এসো। না আমি বরং উপরে চলে যাই, তাহলেও ঠিক আসবে। বিশ্বমণি নিজে আমাকে বললো কোথায় যাবে আর এখন এখানে জমে গেছে। তুমি এখান থেকে কোথাও যাবে না, কারণ দাদা তোমাকে এখান থেকে কোথাও যেতে দেবেন না। কেন বাড়িমা, এরা কি মনে করে গো আমার কষ্ট পাওয়ার শেষ থাকতে নেই?
মনে এসে গেছে। আসুন আসুন আসুন, আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করেছিলাম। বরিমা, যা যা এইভাবে আমাকে কেন অপমান করলে তুমি? অপমান করলো আমি সেটাও বুঝতে পারছো না, না স্বীকার করতে চাইছো না? অপমানিত হতে পারো বলেই তো আজকে আমি অনুষ্ঠানে নেই। তো তুই সেটা বোঝার মতো বুদ্ধিও কি তুমি হারিয়ে ফেলেছো নাকি? আয়ুষ, এতদিন পর্যন্ত তুমি আমার সঙ্গে অনেক চালাকি করেছো, কিন্তু প্লিজ আমার সঙ্গে আর কোন রকম তুমি চালাকি করো না। এর থেকে সোজা কথা বলো। সোজা কথা? তুমি তো আমাকে বলতেই পারতে যে আজ তোমাদের বিয়ের ব্যাপারে একটা অনুষ্ঠান আছে, একটা গ্যাদারিং আছে, আর সেই অনুষ্ঠানে তোমরা আমাকে চাও না। ওকে বলতেই পারতে, আমি বাড়ি চলে যেতাম। শুধুমাত্র তোমাকে প্রমিস করেছিলাম বলে আমি এই বাড়িতে পড়ে আছি। আয়ুষ, তোমার কি মনে হয় আমি এখানে খুব সুখে আছি? ভালো থাকা, ভালো ভালো খাওয়া পড়ার লোভে আমি এখানে পড়ে আছি। এখন অভিযোগটা ঠিক কি নিয়ে বলতো? বুঝতে পারছো না, নায়িকা অভিনয় করছো তুমি আমার সঙ্গে, অ্যাক্টিং করছো। তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করেছিলাম, তোমরা প্লিজ কেউ আমার বাড়ির লোকদের এখন কিচ্ছু বলো না, আমি ওদের বলতে চাই না। আর তুই আমি বলিনি বলে তোমরা জানাবার এই উপায় বার করেছো। কি উপায়? আমার বাড়ির লোকদের আজ এখানে কে ইনভাইট করেছে? কে করেছে বলো? তোমরা করেছো, তুমি করেছো, তুমি তুমি তুমিই করেছো। যাতে তোমাদের বিয়েতে আর কোনো রকম ঝামেলা না হয় তাই আগে থেকে প্ল্যান করে সমস্ত করেছো না? মধু দিদির বাবা মাকেও ডেকেছ, তারা তোমার হবু শ্বশুর শাশুড়ি, তাদের মেয়ের সঙ্গে তোমার দুদিন পরে বিয়ে হবে, তাই তাদের তুমি একবার কেন হাজারবার ডাকতে পারো, কিন্তু কেন আজ আমার বাড়ির লোকদের এখানে ডেকেছ বলো? বলো কেন, বলো। তাই আয়ুষ, আজ পর্যন্ত তুমি আমাকে অনেক আঘাত দিয়েছ, অনেক অপমান করেছো, করেছো করো, কিন্তু আমার বাড়ির লোকদের এত বড় আঘাত দিতে কে বলেছে তোমাকে? কে বলেছে বলো? আচ্ছা, আজ এমন একটা দিন, আজকের দিনে না এসে পারি? আজ না তোর জন্মদিন। আমি আজকে ভগীরথ দাকে একটু হেল্প করে দিচ্ছি। থ্যাংক ইউ। মধুশ্রী নেবে?